হিন্দু মানুহৰ সংখ্যা দ্রুত গতিত ধুবুরী, সাউথ শালমারা, মঙ্গলদৈ, মরিগাঁও ইয়াত যে কম হৈ আছে, অকল যদি জন্ম মৃত্যুক ব্লেম করু ই কারেক্ট। ইয়ার সেকেন্ড এলিমেন্ট এটা আছে হিন্দুর পলায়ন। এতিয়া আমি সদনত বিচারিব লাগিব যে হিন্দুয়ে কিয় পলায়ন করে আছে, তার কারণটো কি? এই কারণখানি এতিয়া বিজ্ঞানসন্মতভাবে বিশ্লেষণ করিব লাগে, নহলে নামনি অসমত আপোনালোকেও থাকি ভাল নাপাব যে ইট উইল বি কমপ্লিটলি ওয়ান সেকশন অফ পিপুল হয়ে যাব। আপনাদের এইমাত্র বাগিচার কথা কলে নয় যে বাগিচাত সব ফুল থাকিব লাগে, এতিয়া এটা ফুল নোহোৱা হয়ে যাব। জন্ম মৃত্যুর সামঞ্জস্যর লগতে সেকেন্ড অ্যাঙ্গেলটো হল যে বিভিন্ন জায়গার পর পলায়ন কিয় হয়েছে। আজি আপনাদের কৈছে অসমৰ উজনি নামনি কতো মুসলমান মানুষের পলায়ন হওয়া নাই। খুব ভাল করে শব্দকেটা বুঝিব, গোলাঘাটত মুসলমান মানুষ বাড়িছে, মানে মুসলমানের কথা কোৱা নাই, গোলাঘাটত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে, কামরূপ মহানগরত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে, ডিব্রুগড়ত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে, লক্ষিমপুরত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে। এতিয়া আপোনালোকে সাইন্টিফিক্যালি চাও যে অসমৰ কোনো এটা জায়গার পৰা মুসলমান মানুষের পলায়ন হওয়া নাই, হিন্দু মেজরিটি এরিয়াতো মুসলমানের সংখ্যা বাড়িছে। হিন্দু মানুষের সংখ্যা দ্রুত গতিত ধুবুরী, সাউথ শালমারা, মঙ্গলদৈ, মরিগাঁও ইয়াত যে কম হয়ে আছে, অকল যদি জন্ম মৃত্যুক ব্লেম করু ই কারেক্ট। ইয়ার সেকেন্ড এলিমেন্ট এটা আছে হিন্দুর পলায়ন। এতিয়া আমি সদনত বিচারিব লাগিব যে হিন্দুয়ে কিয় পলায়ন করে আছে, তার কারণটো কি? এই কারণখানি এতিয়া বিজ্ঞানসন্মতভাবে বিশ্লেষণ করিব লাগে, নহলে নামনি অসমত আপোনালোকেও থাকি ভাল নাপাব যে ইট উইল বি কমপ্লিটলি ওয়ান সেকশন অফ পিপুল হয়ে যাব। আপোনালোকে এইমাত্র বাগিচার কথা কলে নয় যে বাগিচাত সব ফুল থাকিব লাগে, এতিয়া এটা ফুল নোহোৱা হয়ে যাব। জন্ম মৃত্যুর সামঞ্জস্যর লগতে সেকেন্ড অ্যাঙ্গেলটো হল যে বিভিন্ন জায়গার পর পলায়ন কিয় হয়েছে। আজি আপোনালোকে কৈছে অসমৰ উজনি নামনি কতো মুসলমান মানুষের পলায়ন হওয়া নাই। খুব ভাল করে শব্দকেটা বুঝিব, গোলাঘাটত মুসলমান মানুষ বাড়িছে, মানে মুসলমানের কথা কোৱা নাই, গোলাঘাটত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে, কামরূপ মহানগরত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে, ডিব্রুগড়ত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে, লক্ষিমপুরত মিয়া মুসলমানের সংখ্যা বাড়িছে। এতিয়া আপোনালোকে সাইন্টিফিক্যালি চাও যে অসমৰ কোনো এটা জায়গার পৰা মুসলমান মানুষের পলায়ন হওয়া নাই, হিন্দু মেজরিটি এরিয়াতো মুসলমানের সংখ্যা বাড়িছে।